যেখানেই এটি ব্যবহার করুন না কেন, যে কোনো ধরনের ময়লা, কালো দাগ এবং দাগছোপ একেবারে দূর হয়ে যাবে। যে জায়গাতে কালো দাগ জমে একেবারে খারাপ দেখা যায় সেখানে এটি ব্যবহার করে দেখুন। এমনভাবে ময়লা দূর হবে যেন আগে কখনো কালো দাগ ছিলই না। এটি আপনার পিঠে ব্যবহার করে দেখুন, ব্যবহার করে দেখুন আপনার কালো ময়লাযুক্ত বগলে। এছাড়াও আপনি যদি আপনার চেহারাতেও ব্যবহার করে থাকেন তবে খুব সুন্দর রেজাল্ট পেয়ে যাবেন। আমরা তো আমাদের চেহারা এবং শরীর উজ্জ্বল ফর্সা করার জন্য বিভিন্ন ধরনের ক্রিম কসমেটিক্স ব্যবহার করেই থাকি, কিন্তু আজকের এই উপায়টি তৈরি করার জন্য শুধুমাত্র সাবানের সাথে কয়েকটি উপাদান মিশিয়ে তৈরি করে নিন। দেখবেন আপনার শরীরে এত সুন্দরভাবে পরিষ্কার হবে যা এর আগে কখনো হয়নি। এটি চেহারার পাশাপাশি আপনার পুরো শরীরে ব্যবহার করতে পারবেন। তাহলে এত কথা না বলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই উপায়টি তৈরি করে নেওয়া যাবে। এটি তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আপনাকে নিয়ে নিতে হবে একটি সাবান। আমি এখানে ডাভ হোয়াইট মিল্ক সাবান নিয়ে নিচ্ছি। আপনি যদি ডাভ সাবান না পেয়ে থাকেন তবে যে কোনো ধরনের ভালো মানের দুধযুক্ত সাবান নিয়ে নিতে পারেন। বাজারে অনেক ধরনের মিল্ক সোপ কিনতে পাবেন, কিন্তু আমি এখানে এই ডাভ সাবান নিয়েছি কেননা এটি আমাদের দেশে খুব ভালো পরিমাণ ব্যবহার করা হয়ে থাকে। আমি এখানে একটি বাটিতে গ্রেটারের সাহায্যে সাবানটি গ্রেট করে নিচ্ছি। আপনি চাইলে এটিকে গ্রেট অথবা খুবই ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে পারেন। আপনারা যেটি ব্যবহার করে ভালো রেজাল্ট পাবেন সেটি আপনি করবেন। তো আপনি এখানে আনুমানিক হাফ বাটি পরিমাণ সাবান গ্রেট করে রেখে দিন। তো আপনি এখানে দেখে নিন আমি এক বাটি পরিমাণ সাবান এই বাটিতে গ্রেট করে নিয়েছি। সাবানের গুঁড়ো দেখতে ঠিক এরকম দেখাবে। এবার চলুন দেখে নেওয়া যাক এটিকে কিভাবে প্রসেস করে নিতে হবে। আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি। এবার এই রান্নার প্যানের মধ্যে আনুমানিক 1 কাপ পরিমাণ কাঁচা দুধ দিয়ে নেব। কাঁচা দুধে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আপনার শরীরের যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করে। এটি আপনার শরীর থেকে যে কোনো ধরনের ডেড সেল দূর করে নতুন সেল গজাতে সাহায্য করে। এটি আপনার হাত, পা, বগল, চেহারা ও স্কিন থেকে কালো দাগ দূর করতে 100% কার্যকরী। তো দেখতে পাচ্ছেন আমি এই প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ কাঁচা দুধ থেকে নিয়েছি। এরপর আরেকটি উপাদান নিয়ে নিতে হবে, আর সেটি হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়ো আপনার চেহারাতে স্ক্রাবার হিসাবে কাজ করে কেননা এটি আপনার চেহারা থেকে যে কোনো ধরনের ধুলোবালি, ময়লা, লোম ছিদ্র থেকে দূর করে দেবে। তাই আমি এখানে 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো দুধের মধ্যে দিয়ে নিচ্ছি এবং চামচের সাহায্যে খুবই ভালোভাবে এই দুধের সাথে চালের গুঁড়ো মিশিয়ে নিন। খেয়াল রাখবেন চালের গুঁড়ো যেন এই দুধের মধ্যে দানা দানা হয়ে না থাকে। চালের গুঁড়ো নেওয়ার পূর্বে এটিকে খুবই ভালোভাবে ছেঁকে নিলে এ ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। আমার এই চালের গুঁড়ো অনেক আগে ছেঁকে নেওয়া ছিল, যার কারণে আমি আর নতুন করে ছেঁকে নিলাম না। এবার আপনাকে এর মধ্যে নিয়ে নিতে হবে লেবুর রস। লেবুর রসে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকে। ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড আপনার ত্বকের জন্য কী কী উপকার করে তা তো আর নতুন করে বলতে হবে না। এছাড়াও ভিটামিন সি আপনার চেহারাকে টান টান এবং লাবণ্যময় করে তোলে। এটি আপনার ত্বকে কোনো ধরনের ময়লা জমে থাকতে দেয় না। তো বন্ধুরা, আমি এখানে 1 চামচ পরিমাণ লেবুর রস এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও এই দুটি উপাদান খুবই ভালোভাবে মেশাতে থাকুন। এবার একটি চুলার উপর খুবই আস্তে আস্তে আগুন জ্বালিয়ে এটিকে জাল দিতে থাকুন। এতটাই কম পরিমাণ আগুন জ্বালিয়ে এটিকে জাল দেবেন যেন এটি জাল হতে অনেক সময় লাগে। যখন দেখবেন একটু গরম হতে শুরু করেছে তখন এর মধ্যে গ্রেট করে রাখা সাবানগুঁড়ো দিয়ে নিন। আপনি খুবই ভালোভাবে এই সাবানের গুঁড়া দিয়ে আবারও নাড়তে থাকুন। এটি এমনভাবে নাড়তে থাকুন যেন সাবানের সাথে এই উপাদানগুলো খুবই ভালোভাবে মিশে যায়। 4 থেকে 5 মিনিট পর যখন প্রত্যেকটি উপাদানকে একে অপরের সাথে মিশে যাবে তখন এটিকে চুলা থেকে নামিয়ে নিন। আপনি দেখে নিন এটাকে আমি এবার ঠান্ডা করে একটি বাটিতে ঢেলে নিচ্ছি।
এটি অবশ্যই ঠান্ডা হয়ে গেলে তারপরে আপনি আপনার পুরো শরীর, চেহারা এবং যে কোনো জায়গাতে লাগিয়ে ব্যবহার করুন। আপনার শরীর, চেহারা এবং যে কোনো জায়গায় লাগিয়ে রেখে 20 মিনিট থেকে 30 মিনিট অপেক্ষা করুন এবং 2 থেকে 4 মিনিট পরপর হালকা হাতে এটিকে ম্যাসাজ করে নিন। এরপর 30 মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। প্রথমবার ব্যবহার করে কত সুন্দর রেজাল্ট পাবেন তা হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন। এটিকে আপনারা সাবানের পরিবর্তে আপনাদের চেহারাতে ব্যবহার করতে পারেন। সপ্তাহে 2 থেকে 3 দিন এবং টানা 2-3 মাস ব্যবহার করলে আপনার চেহারার রং অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আপনাকে দেখাবে আগের থেকে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয়। তো বন্ধুরা, এই সাবানটি তৈরি করতে হয়তো বা একটু কষ্টকর হলেও এর রেজাল্ট পেয়ে আপনি অনেক খুশি হয়ে যাবেন। এটি ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন, আপনার মতামত এবং রেজাল্ট কমেন্ট করে জানাবেন। এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখুন। আজকের মতো বিদায়, ধন্যবাদ সবাইকে।